আইএসএল জয়ী ফুটবলার জনি কাউকো এই মুহূর্তে যোগ দিয়েছেন এন্টারকাশিতে। এর আগে এন্টারকাশি জয়েন করিয়েছিল তাদের দলে আইএসএল জয়ী কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে, এবং তাদের যে মূল উদ্দেশ্য আগামী মৌসুমে আইএসএলে অন্তর্ভুক্তি হওয়া, সেটা কিন্তু বেশ স্পষ্টতই বোঝা যাচ্ছে। কারণ তারা দলে দুর্দান্ত কিছু বিদেশি সাইনিংয়ের জন্য তারা তাকিয়েছিল, এবং সে উদ্দেশ্যে অবশ্যই প্রথম পদক্ষেপ এমন একজন কোচ যার সান্নিধ্যে এমন কিছু প্লেয়ারকে তুলে আনা যাদের ক্ষেত্রে আইএসএলে থেকে আই লিগে নিয়ে আসাটা অনেক সহজ হয়, এবং সেখানেই তারা বড় পদক্ষেপ নিয়েছিল অ্যান্তোনিও লোপেস হাবাসকে নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে জনি কাউকোকে নিয়ে তাদের মিডফিল্ড অনেকটাই স্ট্রংগেস্ট হয়ে গেল, এবং আইএসএল থেকে আই লিগে আসার পরে জনি কাউকো কেমন পারফর্ম করে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। যদিও আইএসএলে ডিফেন্সিভ মিডিও থেকে অ্যাটাকিং মিডিও দুটো পজিশনেই নিজেকে প্রমাণ করেছেন জনি কাউকো, মোহনবাগানে নির্ভরযোগ্য হয়েছেন ডিফেন্সিভ কোয়ালিটি দিয়ে, এবং অবশ্যই গোল করে এবং করিয়ে মাঝ মাঠে নিজের কর্তৃত্ব বজায় রেখেছিলেন। এবার আবারও অ্যান্তোনিও লোপেস হাবাসের আন্ডারে তার পারফরমেন্স ফুল ফোটাক, এটাই আমরা চাইব। একদিকে দাঁড়িয়ে গত সিজনে মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ জিতে আইএসএলের মঞ্চে এসছে, তেমনি হায়দ্রাবাদ এফসিও কিন্তু আইএসএল জেতার পর তারা কিন্তু ধীরে ধীরে আর্থিক অনটনের মধ্যে পড়েছে, এবং পরবর্তীতে ক্লাব আগামী মরশুমে আইএসএল খেলবে কি না সে নিয়ে চরম সংকট তৈরি হয়েছে। একদিকে দেখতে গেলে জুরান কাপ থেকে তাদের সরে যাওয়া এবং তাদের ওপর পরপর ট্রান্সফার ব্যান লাগা, এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে এই মরশুমে আইএসএলে হয়তো আমরা দেখতে পাবো না হায়দ্রাবাদ এফসিকে।